কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, আজকেও ঘটে যেতে পারে, কালকেও ঘটতে পারে। এই যে ইরানের প্রেসিডেন্ট রাইসির একটা ঘটনা ঘটে গেল, এটা কি কেউ বলতে পারতো যে আগে বলতে পারাটা কি কারো পক্ষে সম্ভব ছিল যে এই ঘটনা ঘটে যাবে? অথচ ইরানের জন্য একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। তো তেমনি এখানে যে কোনো কিছু ঘটতে পারে দেশে। বিএনপি নতুন যুগপথ আন্দোলন শুরু করবে, এই আন্দোলনে আপনারাও কি অংশ নেবেন? বিএনপি আগে আন্দোলন শুরু করুক, তারপরে দেখি গতি প্রকৃতি কি হয়, তারপরে দেখা যাবে আমরা কি ভূমিকা নিতে পারি। আমরা তো আন্দোলনে আছি। শোনা যাচ্ছে পীর সাহেব অর্থাৎ ইসলামী আন্দোলনের আমির তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। আসলে দুই নেতার মধ্যে কি কি আলোচনা হয়েছে যদি আমাদেরকে জানাতেন? এটা আপনার কাছ থেকে শুনলাম, আমার এই বিষয়ে জানা নেই, আমার বিষয়টা আমার নলেজে নেই, আপনি আপনার মুখ থেকেই শুনলাম যে কথাবার্তা হয়েছে। বামপন্থী সম্প্রতি আপনাদের অনুষ্ঠানে অংশ নিচ্ছে, এই যে বামদের ইসলামী অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এটাকে কিভাবে দেখেন? না, এখানে কে বামপন্থী কে ডানপন্থী এটা আসলে আমরা তো কোনো আদর্শিক ইস্যুতে তাদেরকে ডাকি নাই। আমরা যখন কোনো দেশের জাতীয় কোনো ইস্যু হয় তখন আমরা সাধারণত সবাইকেই ডাকি, কারণ এই দেশে যারা বসবাস করে, যারা রাজনীতি করে, দেশ নিয়ে মানুষ নিয়ে যারা ভাবে, তাই না, তারা যেই পন্থী হোক যখন সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ উঠায় এটা একটা প্রভাব পড়ে। আর বামপন্থীরা তারা তো দেশের মানুষের কথা ভাবে, দেশ নিয়ে ভাবে, তাই না। আর আমরা তো সকলের কল্যাণ চাই, আমরা বামপন্থীদেরও কল্যাণ চাই, সকল সবাই দেশের যারা নাগরিক, দেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমরা সবাইকে শ্রদ্ধা জানাই। আর যেহেতু আমরা রাজনীতি করি, অতএব ডান বাম ইসলামপন্থী সকল রাজনীতিবিদদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। হ্যাঁ, আমরা একটা আদর্শিক রাজনীতি করি, সেখানে আদর্শের জায়গা থেকে হয়তো বামপন্থীরা ভিন্ন একটা আদর্শ লালন করে, সেটা হতে পারে। তাই বলে আমরা এক টেবিলে বসতে পারবো না, তাহলে আমরা দেশে রাজনীতি করবো কী করে? আমরা তো জনগণের মধ্যে তো বিভিন্ন চিন্তার লোক থাকবে, এমনকি ভিন্ন ধর্মের লোকও তো আছে বাংলাদেশে, তা এদের সাথে কি আমরা বসবো না? একজন অমুসলিমের সাথে বসলে কি আমাদের সমস্যা হবে? আমরা তো সকলের সকলকে নিয়েই দেশটাকে গড়ে তুলতে চাই। আর আমরা বিশেষ করে পীর সাহেব চরমনায় এখানে একটা মানে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চাই, প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি এবং বিভক্তির রাজনীতি এটা উনি চান না। এই জন্যে যাতে মৌলিক বিষয়তে ইস্যুতে, জাতীয় মৌলিক ইস্যুগুলোতে যাতে আমাদের রাজনীতিবিদদের, রাজনীতি সংগঠনগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং ভূমিকা পালন করতে পারি, এই জন্যে তিনি মাঝে মধ্যে সবাইকে ডাকেন এবং সেগুলো একান্তই জাতীয় ইস্যু, জনগণের ইস্যু, জনগণের অধিকার আদায়ের ইস্যু, সেখানে কোনো আসলে আদর্শিক বিষয় থাকে না। সেখানে থাকে হলো রাষ্ট্র, দেশ এবং জনগণের প্রশ্ন। আপনাদের দৃষ্টিতে জামাতের আকীদাগত সমস্যা থাকার পরও তাদের সঙ্গে কি দেশের গুরুত্বপূর্ণ প্রয়োজনে এক টেবিলে বসবেন? এক টেবিলে বসবো কি বসবো না এটা তো সময়ের বলে দিবে, ঠিক আছে। কারণ এখানে আকীদার প্রশ্ন একটা বিষয়, আরেকটা বিষয় হলো যে বাস্তবতা, রিয়েলিটি, এখানে হিস্টোরিক্যাল কিছু রিয়েলিটি আছে, তাই না। এই জন্যে এটা চট করেই বলে দেওয়া যাবে না যে আমরা বসবো কি বসবো না। হ্যাঁ, প্রয়োজনে যদি প্রয়োজন হয়, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে যদি প্রয়োজন হয়, আমরা বসতে পারি। রাজনীতিতে নতুন কিছু ঘটার কি সম্ভাবনা দেখছেন? যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এটা তো আগাম কারো বলার সাধ্য নেই, আজকেও ঘটে যেতে পারে, কালকেও ঘটতে পারে।
এই যে ইরানের প্রেসিডেন্ট রাইসির একটা ঘটনা ঘটে গেল, এটা কি কেউ বলতে পারতো যে আগে বলতে পারাটা কি কারো পক্ষে সম্ভব ছিল যে এই ঘটনা ঘটে যাবে? অথচ ইরানের জন্য একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। তো তেমনি এখানে যে কোনো কিছু করতে পারে দেশে, এটা আগাম বলা মুশকিল। বাংলাদেশে আলেমদের মধ্যে বিভিন্ন সময়ে ভয়াবহ বিভেদ দেখা যায়। সম্প্রতি সময়ে মাওলানা আহমদুল্লাহ সাহেবকে নিয়ে সমালোচনা করেছে ক্ষুদ্র একটি গোষ্ঠী, এটাকে কিভাবে দেখেন? আসলে আহমদুল্লাহ সাহেব একজন জ্ঞানী মানুষ, একজন স্কলার। তিনি বিভিন্ন বিষয়ে চমৎকার আলোচনা করেন, তিনি কিছু গঠনমূলক কাজও করছেন। এখন বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইসলামের বিভিন্ন মাজহাব ফেরকা, এগুলো তো আছে, সবার যে একই চিন্তা হবে, সবাই যে একই মাজহাবের হবে এমনটা না। এখন আমার চিন্তার সাথে, আমার ধারণার সাথে, আমার মত পথের সাথে আরেকজনের না মিললেই তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে হবে, গালিগালাজ করতে হবে, এটা তো আসলে কোনো ভদ্রলোকের কাজ না। আলেমের তো নাই, কোনো আলেম তো এভাবে মানে আচরণ করতেই পারে না, কোনো ভদ্রলোকের পক্ষে এটা শোভনীয় না। মত পার্থক্য এটা তো একটা বুদ্ধিবৃত্তিক বিষয়, তাই না? এখানে এটা মোকাবেলা করতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে। যদি কেউ জনগণকে বিভ্রান্ত করে, তাহলে সেটা আমি এটার পাল্টা যুক্তি দিয়ে, আমার পক্ষের প্রমাণ আদি দিয়ে আমি সেটা আবার সঠিকটা মানুষকে বুঝাবো, তাই না? এটা আমার দায়িত্ব। কিন্তু কাউকে গালিগালাজ করে, আক্রমণ করে, অশোভনীয় শব্দ প্রয়োগ করে কোনো সম্মানিত ব্যক্তিকে তো আঘাত করা, এটা কোনো ভদ্রলোকের কাজ না। আমরা দেখছি মুক্তি তাহেরি নামে একজন বক্তা ওয়াজের নামে গান, ব্যঙ্গ, বিদ্রুপ, জিকিরের নামে জিকিরের মধ্যে নৃত্য করে, এগুলোকে কীভাবে দেখেন? তাহেরি কি করে আসলে, এগুলো আমি তো ওইভাবে দেখি না। মানে সে তার উনি একজন আলেম, মাহফিল করে, এগুলো আমরা শুনে জানি, কিন্তু ওখানে কোনো অসংলগ্ন কিছু করে কি করে না, ওটা আমার আসলে ওইভাবে দেখার সুযোগ হয় না। যদি এরকম কিছু কইরা থাকে তাহলে তো অবশ্যই এগুলো ঠিক না। আলেম আলেমের ভাবমূর্তি রক্ষা করা উচিত, এবং ইসলামের সৌন্দর্য যাতে বিনষ্ট না হয় এটা সবারই সতর্ক থাকা উচিত। বিশেষ করে যারা পাবলিক ফিগার, মাঠে ময়দানে যারা মানুষকে ওয়াজ নসিহত করেন, তাদেরকে মানুষ ফলো করে, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ফলো করে, অনুসরণ করে। অতএব তারা ইসলামের সৌন্দর্য যাতে নষ্ট না হয় এই জন্য সতর্ক থাকা উচিত, সতর্ক থাকা উচিত। মানুষ যাতে আলেম হিসাবে শ্রদ্ধার চোখে দেখে, বিশেষ করে মানুষ যাতে এমন কোনো মানুষের হাতে, বিশেষ করে যারা ইসলামের সমালোচনা করে, আলেম ওলামাদের সমালোচনা যারা করে, তাদের হাতে নতুন নতুন অস্ত্র তুলে দেওয়া ঠিক না। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠার জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি চেঞ্জ টিভি
প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।